শাসনের কঠিন আবরণে ভালোবাসাকে লুকিয়ে রেখে প্রতিনিয়ত সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চেষ্টা করেন বাবা। কঠিনে কোমলে মিশ্রিত এই মানুষটি কখনো আমাদের বন্ধু, কখনো শিক্ষক, আবার কখনো কখনো পরম নির্ভর আশ্রয়দাতা। আজীবন সন্তানের ভবিষ্যতের জন্য কাজ করে যাওয়া মানুষটি যখন অবহেলিত হয় প্রিয় সন্তানের কাছে, তখন কেমন লাগে তার? বাবা হওয়ার অনুভূতিই বা কেমন, কিংবা বাবাহীন সন্তানদের দিন কাটে কেমন করে? বাবা দিবসে এসব নিয়ে আরও জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার শাহনেওয়াজ রকি। খেলনার ভিড়ে ছোট্ট এই শিশুটি যেন বাবা মায়ের জন্য জীবন্ত একটি খেলনা, যার হাসি কান্নার সাথে জড়িয়ে থাকে তাদের সুখ দুঃখ। সন্তানের হাসির সাথে বাবা মা যেমন হাসে, কষ্টেও ঠিক একইভাবে ব্যথিত করে তাদের, এমনটাই জানালেন নতুন এই পিতা। আগে বাসার দিকে যত বেশি ইন্টেনশন ছিল, যে কাজ শেষ করে যখন চিন্তা করতাম যে পরেও মানে একটু পরেও বাসায় গেলে হবে, অথবা বাইরে একটু থাকার বেশি চিন্তা করতাম, এখন দেখা যাচ্ছে যে কাজ শেষ সাথে সাথে বাসায় চলে আসার, বাসায় বাবু আছে, বাবুরকে সময় দিতে হবে। যে সন্তানের টানে কাজ শেষে বাবা ঘরে ফিরে আসেন, শেষ বয়সে এই সন্তানের কারণেই ঘর ছাড়তে হয় অনেক বাবাদের, কাটাতে হয় নিঃসঙ্গ জীবন। পরন্ত বয়সে বাবাদের এমন কষ্ট হলেও তার দায় দিতে চান না সন্তানদের উপর। মৌলিক যেটা মানবতার যে শিক্ষা, সেটা মা বাবার কাছ থেকে হবে, যে মা বাবা এইগুলোকে মানে পুরা করতে পারে না, ওরা অ্যাকচুয়ালি তো দায়িত্ব হবে না, কিন্তু বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যাবে। সন্তানদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি তাদের সাথে সুসম্পর্ক রেখে জীবন পার করতে পারায় নিজেকে গর্বিত মনে করেন এই বাবা। তবে তার সমবয়সী অনেকে যখন নানান কারণে নিঃসঙ্গ হয়ে পড়েন, সেই অনুভূতি কেমন তাও জানান তিনি। এই দুঃখ যেটা সেই কালকে দেখাবার মতো না, যে মা বাবা যদি ছেলে মেয়েগুলো না করে, মা বাবার প্যারেন্টসের দুঃখের সীমা। অনেকের কাছে মূল্যহীন এই মানুষটির মূল্য কতটুকু তা একমাত্র বলতে পারবেন যারা হারিয়েছেন তারা। যেমন পিতৃহারা এই সন্তান এখন খুঁজে বেড়ান তার বাবাকে। আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে আমার আইডল বা আমার অনুপ্রেরণা কে, তো আমি বলবো আমার বাবা। এবারের বাবা দিবসে সব বাবাদের একটাই চাওয়া, যে সন্তানকে বুকে ধরে লালন করেছেন সেই সন্তানের আচরণ যেন বুকে পাথর না জমে, কাটাতে না হয় অবহেলিত একটি জীবন। শাহনেওয়াজ রকি, চ্যানেল টেলিভিশন, লন্ডন।